Assalamualaikum, welcome to my YouTube channel. চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর অতি হচ্ছে OnePlus 8 Pro। এই ভিডিওতে আমরা এই ফোনটির আনবক্সিং করব এবং এর বক্সে কি কি অবস্থা নিয়ে কথা বলবো। আর দেরি না করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন এবং আমরা আমাদের মূল ভিডিওতে শুরু করি। ছোট ইন্ট্রো লাগাও। ওকে, সো বক্স নিয়ে কিছু বলার নেই। এটা OnePlus এর অলওয়েজ যে বক্সটি থাকে সেরকমই। চলো আমরা বক্সটি খুলে দেখি কি আছে এর মধ্যে। ওকে, বক্স খোলার পর হয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি সাইডে। দেন আরো একটি ছোট বক্স খুললে নিচে আমরা পেয়ে যাব একটা সিলিকন কভার। অ্যান্ড এই বক্সটি খুললে পেয়ে যাব একটি চার্জার, যেটি হচ্ছে 65 ওয়াটের র‍্যাফ চার্জার। অ্যান্ড একটি তাদের চিরপরিচিত রেড কালারের কেবল, যেটা তারা তাদের প্রথম সিরিজ থেকে কন্টিনিউ করতেছে। এছাড়া বক্সের মধ্যে আর কিছুই নেই। জাস্ট এই বক্সটি খুললে আমরা এখানে পেয়ে যাব কিছু পেপার্স, সিম ইজেক্টর টুলস অ্যান্ড OnePlus এর স্টিকার্স। ওকে গাইস, তাহলে আমরা এটাকে সাইডে রাখি, আমরা আমাদের ডিভাইসটিতে ফিরে আসি। বুম, দেয়ার ইজ আওয়ার ডিভাইস। লুক এট দিস, ইটস জাস্ট অসাম। খুবই খুবই অসাধারণ একটি ডিভাইস, মানে হাতে নিলে আপনি বুঝতে পারবেন কতটা একটা প্রিমিয়াম ডিভাইস আপনি হাতে ধরে রাখছেন। চলেন আমরা আমাদের ডিভাইসটি একটু বুট করি। বুট করতে করতে আমরা এর স্পেক্স নিয়ে কিছু কথা বলে নিই। এই ডিভাইসটিতে আমরা এর প্রসেসর হিসেবে পেয়ে যাবো স্ন্যাপড্রাগনের 865, যেটি 2020 এর ফ্লেক্সিভ প্রসেসর। অ্যান্ড এটির যে ডিসপ্লে সেটি হচ্ছে 6.7 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে আমরা রিফ্রেশ রেট হিসেবে পেয়ে যাব 120 হার্জ। সো এটার যে এক্সপিরিয়েন্স, টাচ রেসপন্স, ওভারঅল সব কিছু মিলে আপনি খুবই অন্য লেভেলের একটা অনুভূতি পাবেন। এবং এর ক্যামেরা সেগমেন্টে আমরা কথা বললে আমরা এখানে পেয়ে যাব চারটা ক্যামেরা সেট আপ, যার মধ্যে দুটি ক্যামেরা 48 মেগাপিক্সেল অ্যান্ড একটি 8 অ্যান্ড একটি 6 মেগাপিক্সেলের, যেগুলো দিয়ে আমরা যদিও সেটা আমার প্রয়োজনে ডে লাইফের বাট দিয়ে দিস আর কি। এখন আমরা যদি এই ফোনের আর কিছু নিয়ে কথা বলতে চাই, যেমন এটির যে বিল্ড অ্যান্ড গ্লাস প্রোটেকশন, সেটা হচ্ছে এটিতে আমরা পেয়ে যাবো কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন ফ্রন্ট প্যানেলে, এবং ব্যাক শিল্ডে আমরা পেয়ে যাবো কর্নিং গোরিলা গ্লাস 5। সো এটি হাত থেকে পরেও ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম আছে। তারপর আপনার সেফটির জন্য অবশ্যই আপনি একটা ভালো মানের কভার ইউজ করে নেবেন। আমরা যেই কভারটি বক্সের সাথে দিচ্ছি সেটা আমরা লাগাই দেখি এটা কেমন দেখায়। ওকে, মোটামুটি ঠিক আছে, নট সো গুড নট সো ব্যাড। আমরা এটিতে ফিরে যাব একটি অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কোয়াইট ফাস্টার। আমরা যদি ফিজিক্যাল সেন্সরের সাথে তুলনা করি তাহলে ফিজিক্যালের তুলনায় এটি মোটামুটি ভালোই পারফরমেন্স করতেছে, ওভারঅল কাছাকাছি একটা কোনোটা ভিড দেওয়ার মতোই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।